বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প এখন কক্সবাজারে উখিয়া ও টেকনাফের বারোটি আশ্রয় ক্যাম্পে বসবাস করছে প্রায় বারো লাখ রোহিঙ্গা তাদের মানবিক সহায়তায় কাজ করছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা এরই অংশ হিসেবে ক্যাম্পে পয় নিষ্কাশন ও বিশুদ্ধ পানির জন্যে টিউবওয়েলের ব্যবস্থা করা হয় কিন্তু গত কয়েক মাসের ব্যবহারের পর এখন নষ্ট হয়ে গেছে অধিকাংশ টিউবওয়েল একইভাবে পয় নিষ্কাশন ব্যবস্থাও হয়ে পড়েছে নাজু ক্যাম্পে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব বেগগুলো খসারা পানি বাইরে দিতে মানে হাইলে গুড়া হন্তি ও শুকো জাগো বিয়ারাম জাগো সো খসারা পানি এ ল্যাটিন আর পানি এর বাসুরের দিয়ে দিন 30 ফুট মাঝে ইনর পানি অন খসল্লা ক্যাম্পে অপরিকল্পিতভাবে টিউবেল ও পয়নিষ্কাশনের কাজ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনেকগুলো ল্যাট্রিন রয়েছে যেগুলো আসলে স্থাপন করা হয়েছে অপরিকল্পিতভাবে যেটি আমাদের সরকারের নজরে রয়েছে এদিকে ক্যাম্পগুলোতে পুনরায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে বলে জানান কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পাশাপাশি পয়নিষ্কাশনের সুব্যবস্থার উদ্যোগের কথাও জানান তিনি এখন যে সব নলকূপ স্থাপন করা হচ্ছে সেগুলো খুব পরিকল্পিত আকারে এবং গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে একই বিষয়টি আসলে টয়লেট বা পয় ব্যবস্থাপনার প্রযোজ্য সরকারিভাবে বরাদ্দ দেয়া তিন হাজার একর বনভূমিতে সংকুলান না হওয়ায় উখিয়া ও টেকনাফের আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা পরিকল্পিত সংস্থান না হলে এসব এলাকা মারাত্মক পরিবেশ দূষণের মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন